নমস্কার, পূজার পুটুলিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ফেলে দেওয়া বোতল দিয়ে আপনাদেরকে একটা ক্রাফট বানিয়ে দেখাবো। আমি এই বোতলটা রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। আপনারা চাইলে ঘরে সসের বোতল থাকে, আপনারা কাঁচের বোতলে করলে এটা বেশি সুন্দর দেখতে লাগে। আপনারা প্লাস্টিকেও করতে পারেন, তবে বোতলের ভিতরে বালি বা কিছু একটু ভরে নেবেন, যাতে বোতলটা হেভি হয়, উল্টে পড়ে না যায়। তো দেখুন, আমি প্রথমেতেই জলেতে ফেভিকল গুলে নিয়ে টিস্যু দিয়ে বোতলটা চিপকে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি আমার মনের মতো একটা ছেলে আর একটা মেয়ে 3D ভাবে তৈরি করার চেষ্টা করছি। আমি এখানে হোয়াইট সিমেন্ট ক্লে ব্যবহার করেছি। আমার চ্যানেলে তো দেখানোই আছে হোয়াইট সিমেন্ট ক্লে কীভাবে বানানো যায়, তো সেই দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে মডেলিং ক্লে দিয়েও বানাতে পারেন। এইভাবে আপনারা শেপ দেবেন। আপনারা চাইলে বিভিন্ন ফ্লাওয়ার, পাখি, বিভিন্ন কিছু বানাতে পারেন। আর একটা সহজ উপায় আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, তো তার আগে এইভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। আর নয়তো যদি একান্তই না আপনারা শেপ দিতে পারেন, তখন আমি আপনাদেরকে একটা কার্ডবোর্ড দিয়ে একটা সুন্দর করে বানানো দেখাবো, সেটা আরও সহজ হবে আপনাদের জন্য। তবে হ্যাঁ, আপনারা যে মডেলিং ক্লে ইউজ করুন বা এই হোয়াইট সিমেন্ট ক্লেটা আমি যে বানিয়েছি ইউজ করুন, কিন্তু অবশ্যই অল্প অল্প ইউজ করবেন আর এয়ার টাইট ডিপের মধ্যে রেখে তা ইউজ করবেন, কারণ এগুলো বানাতে অনেকটা টাইম লেগে যায়। সেখানেতে হয় কি, ক্লেটা শুকিয়ে গেলে, শুকিয়ে শুকিয়ে আসলে একটু ঝুরঝুরে মতো হয়ে যায়, তখন শেপ দিতে অসুবিধা হয়, একটু ফেটে ফেটে যায়। যেটা আমার ছেলেটা যে বানিয়েছি তার হাতের কাছে একটুখানি প্রবলেম করেছে, আমি লাস্ট পর্যন্ত ওইখানটা চেষ্টা করেছি। দেখুন, এবারে আমি বোতলটাকে ব্ল্যাক কালার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন আমি ওটা একটা রেড টেস্ট দিয়েছি, যাতে একটা হট লুক আসে। তার সাথে ম্যাচিং করে আমি, যেহেতুগুলো ক্রাফট ডেকোরেশন করার জন্য তাই কালারফুল দিতেই হবে, আমি ছেলেটার গেঞ্জিটা ইয়েলো আর প্যান্টটা ব্লু কালার রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মন মতো কালার দিতে পারেন। আমি জুতোটা সাদা করে দিয়েছি এখানে। এবং সাইডে যে কালারগুলো লেগে গেছে ওগুলো আমি একটু রিটাচ দিয়ে দিলাম ওর সাথে। এখানে আপনারা সরু জায়গাগুলো ইউজ করার জন্য ফ্ল্যাট ছোট ব্রাশ নেবেন 0 সাইজের, বাকিটা আপনারা বড় ব্রাশ দিয়ে করতে পারেন। আমি ফেস কালার বানিয়ে নিয়েছি, আমার কাছে ছিল না, হোয়াইটের সাথে অল্প ব্রাউন মিশিয়ে। আপনারা এমনি ফেস কালারও ইউজ করতে পারেন ওই জায়গায়, বা অন্য কালারও করতে পারেন, সেটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে কীভাবে আপনারা ডেকোরেশন করবেন। এটাই যে বানাতে হবে তার তো কোনো মানে নেই, তো আপনারা যেরকম বানাবেন সেই অনুযায়ী কালার ইউজ করবেন। খুবই সুন্দর দেখতে লাগে, খুব হার্ড হয়ে যায় 1-2 ঘন্টা পরে। আর এগুলো গিফটের জন্য তো খুবই ভালো, কারণ আমার থেকেও আমার অনেক আত্মীয় স্বজন গিফট চায় যে তুই এত কিছু বানাস দিস, কিন্তু প্রত্যেকটা বানানো ক্রাফট নিজের ছেলে মেয়ের মতো কাউকেই দিতে ইচ্ছা করে না, তবুও কিছু কিছু দিতে হয়। এই টাইপের বানিয়ে বানিয়ে আপনারা গিফট করতে পারেন। আমি দেখুন ভালো করে কালার করে নিলাম, কিন্তু একটু যেন কেমন লাগছে, তাই আমি ব্ল্যাকের উপরে একটা অ্যান্টিক লুক দেবো বলে গোল্ডেন কালার নিয়ে আমি হালকা হালকা করে বোতলটার গায়ে, যেহেতু টিস্যু দেওয়া ছিল ওটা একটা সুন্দর ক্রাশ এফেক্ট দিয়েছে, সেই জায়গাতে আমি হালকা হালকা করে মডেলগুলোর গায়েতেও লাগিয়ে দিচ্ছি, যাতে একটু অ্যান্টিক লুক আসে আর একটু গ্লেজিও হয়, দেখতে ভালো লাগে। এবারে আমি ব্ল্যাক দিয়ে ছোটো ছোটো ডট দিয়ে চোখ আর ঠোঁট এঁকে নিয়েছি লাল কালার দিয়ে। আপনারা চাইলে মুখটাতে কিছু নাও দিতে পারেন, এমনিও রাখতে পারেন, এমটি ফেস রাখলে আরও ভালো দেখতে লাগে। তো
তবে আমার মনে হয়েছিল দুটো চোখ মুখ এঁকে দিলে আরও ভালো কিউট কিউট ব্যাপার আসছে। দেখুন আমার ড্রেসিং টেবিলের উপর রেখেছি, যদিও পরবর্তীকালে এটা আমি দেয়াল আলমারিতে তুলে দিয়েছি। কেমন লাগলো জানাবেন, অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ সবাইকে।